পোতা যাইতিবা রিলিফ সামগ্রী অভিযোগ উপরে মুহ খুলিলে গ্রামবাসী এবং জনপ্রতিনিধি। আমার ওয়ার্ড মেম্বর স্কুল উত্তর সাইডর পতি পকাউছি, পতি যাইছন্তি, যেতে খোলছি সেতে বাহারছি চূড়া, যেতে খোলছি সেতে বাহারছি চূড়া, ওটে পর্যন্ত খোলি পৌনু সে চূড়া বাহারছি। এমিতি অভিযোগ আসিছিলা বাত্যা ইয়স সময়রে। বাত্যা ইয়সরে অধিক প্রভাবিত হইতিবা অঞ্চল কেন্দ্রাপড়া জেলা রাজনগর ব্লকর বাঘমারি পঞ্চায়েত। এবে এবে যাইতিবা বাত্যা ইয়স সময়রে প্রশাসন ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করিছিলা, যেপরিকি কচ্চা ঘরে থিবা লোকঙ্কু স্থানান্তরিত করিবারে হেউ, অবা স্থানান্তরিত হেবা পরে রহিথিবা আশ্রয়স্থলীরে খাইবাকু রন্ধা খাদ্য ও শুখিলা খাদ্য গো খাদ্য দিয়া যাইতিলা। কিন্তু এবে গ্রামর কিছু লোকঙ্ক অভিযোগ যে শুখিলা খাদ্য ও গো খাদ্যকু স্থানীয় সরপঞ্চ ওয়ার্ড মেম্বর লোকমানঙ্কু দুই মাসরু অধিক খাদ্য নদেই রখিথিবা অভিযোগ আনিথিলে। লোকমানে এহার সূচনা পাইবা পরে সরপঞ্চ ও ওয়ার্ড মেম্বর সেই পঞ্চায়েতর মঞ্জুলাপল্লী বিদ্যালয় পরিসরে পোতি দেইথিলে, ফলের গ্রামবাসী পোতা যাইথিবা স্থানকু খুলি পুড়া পুড়া নষ্ট হয়ে যাইথিবা চূড়া ও গোখাদ্যকু বাহার করিথিলে, যাহাকি ভালো থিবার জনা পড়িছে। ভিজুয়াল দেখিথিবে, যে ভিজুয়াল দেখুথিবে ধড়া চূড়া খাউছন্তি, তিনি মাস রহিগলা পরে গোটে চূড়া কেমিতি খাইপারিবে? আম ঘরে বা পনের দিন চূড়া রহিগলা বেলকু, সাত দিন চূড়া রহিলা বেলকু সে চূড়া খাই হউনি। তা মানে তা উপরে কিছু রাজনৈতিকরণ লোক ভালো চূড়াকু পকাইকি ভালো সরপঞ্চকু মানে প্রতিবাদ ভিতরকু আনিবা পাই চেষ্টা প্রকল্প এবে বি জারি রাখিছন্তি। আজ্ঞা, মোর কইবা কথা আপনমানে বিচার করন্তু, যদি কারোর খরা উদ্দেশ্য থিলা ঘরকু নেই যিবা কি বিক্রি করিবা, আজি তিন মাস দুই মাস তিন মাস তলে কথা আমি নালি চিড়া পাইছিলু, কিন্তু বর্তমান দেখা যাচ্ছি ধরা চিড়া, এটা কার্যকলাপ আক মানে যাউ মানে কৌছেন তাঁক মানকার কার্যকলাপ তাঁক মানে করছেন। এপটে রাজনগর ব্লক কংগ্রেস তরফ অভিযোগ লোক পাখরে সঠিক ভাগরে পৌঁছি পারুনি সরকার অনুকম্বা, বাটমরণ করছেন সরকার প্রতিনিধি। বাত্যার বন্টা হওয়ার আসিথিবা সামগ্রী কু লোক নদী পোতা যাইথিবা ঘটনাকু নিন্দা করিবা সহ রাজনগর ব্লক কংগ্রেস তরফরু রাজনগর বিডিও কু এক দাবিপত্র দিয়া যাইছে, যেউতরে সেই বিষয়কু তদন্ত করা যিবা সহ সেই সেন্টর দায়িত্বে থিবা কর্মচারীঙ্ক বিরুদ্ধরে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়োজ্য বলে উল্লেখ করিছন্তি। যদি সাত দিন ভিতরে দাবি পূরণ ন হুয়ে তেবে রাজনগর ব্লক কংগ্রেস রাজরাস্তাকু ওলাইব বলে চেতাবনী দেইছে। এটি সরকার যেভাবে ভাবে তৎপরতা দেখান্তি বাত্যা সময়রে, প্রত্যেক বর্ষ রাজনরে বাত্যা হুয়ে এবং সর্ভে করা যায়, প্রত্যেক বর্ষ লোকমানঙ্কু ঘর দিয়া যায়, তেবে কেউ লোকমানঙ্কু ঘর দিয়া যাচ্ছে না তা বাটমারণা হচ্ছে। যদি ঘর দিয়া যাচ্ছে প্রত্যেক বর্ষ লোকমানে কেমিতি স্থানান্তরিত হচ্ছেন, পুনি প্রত্যেক বর্ষ সেই লোক কেমিতি ঘর পাচ্ছেন, ইহা এক বিরাট প্রশ্ন আছে সৃষ্টি করছি। এবং সরকারঙ্ক পাখানে নিবেদন করিবি, চেতাবনী দেবি, যে অনুদান আপনার লোক পঠাউছেন তা সঠিক রূপে পৌঁছুছি কি? আজ আপনার উদাহরণ থাকা হয়েছে বাঘমারি পঞ্চায়েতর মঞ্জুলাপল্লী গাঁরে, তেণু এটি চেতাবনী দৌছি, নিবেদন বি করুছি, আপন যেহেতু সাধারণ লোক যে অনুদান দৌছেন তার সঠিক রূপে রূপায়িত হচ্ছে বলে তদন্ত করছেন না খালি দিয়ে রহিযাচ্ছেন যা বাটমারণা হচ্ছে। সেপটে এহাকু খণ্ডন করিছন্তি স্থানীয় সরপঞ্চ ও গ্রামবাসী। পঞ্চায়েতকু বদনাম করিবাকু করা যাউছি এক ঘূর্ণ্য ষড়যন্ত্র। আমি কিন্তু সঠিক ভাবরে গ্রামর সমস্ত লোকঙ্কু বাত্যা বিপন্নক পাই আসিথিবা চূড়া গুড় বিস্কুট ও গোখাদ্যকু বণ্টন করিছু। পঞ্চায়েতকু বদনাম কলে আমি নীরব হেবু নাহি বলি কহিছন্তি গ্রামবাসী। এই যে রিলিফ চূড়া বিষয়ে যে ভিত্তিহীন যে গোটে চলাইছে রাজনৈতিক কেতক রাজনৈতিক ব্যক্তি, এ সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। কারণ মু এ অঞ্চলের জন অধিবাসী অটু, এ পঞ্চায়েত 2017 পরিগণিত হয়েছিল, এ 2000 অল্প দিন ভিতরে এ বাঘমারি পঞ্চায়েত গোটে উন্নত পঞ্চায়েত ভাবে পরিগণিত হয়েছি, যা কি রাজনগর ব্লক কেন্দ্রাপড়া ডিস্ট্রিক্ট ভিতরে। তেণু কেতক রাজনৈতিক কুপ্রকার ব্যক্তি এ ভালো জিনিসটাকে আখিরে সহ্য করে পু না, আগামী যে পঞ্চায়েত ইলেকশন অাকে পরিপক্ষে রাখি এ পঞ্চায়েত পঞ্চায়েতর সরপঞ্চকু এবং এ পঞ্চায়েতর অঞ্চলবাসীকে বদনাম করা এহা গোটিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র। তেণু আগামী দিনের যদি আউ দ্বিতীয় থর এ ষড়যন্ত্র করে তাহলে আমি মধ্যে এই অঞ্চলবাসী তরফর মু মধ্যে কৌছি, এ পঞ্চায়েতর বদনাম কলে আমি মধ্যে অন্টা ভেড়বু, সে গোটিয়ে জনে অনাইলে আমি শহে অনাইবু, এ আমার দৃঢ় প্রতিশ্রুতি অঞ্চলবাসী তরফর। মু যে রাজনৈতিক যে আজি যে আজি পঞ্চায়েতর বদনাম করছু, এ বদনাম আমি সহ্য করে পু না। আমি আমি পাঠ পড়িছিলু, সত কহিবাকু কি কি ডরিবু, সত কহি পছে মানে মারিবু, তেণু এ জবাব আমি অঞ্চলবাসী দেবু, তাপাই আমি প্রস্তুত হয়েছু। বাঘমারি পঞ্চায়েতরে যে রিলিফ আসছিল সরকারের তরফর, সে রিলিফ
ଆମ୍ଭେ ମଞ୍ଜୁରାପଲ୍ଲୀ ଗାଁରୁ ଆମର ଯେତିକି ଭାଗ ପଡ଼ୁଛି ଆମେ ଦେଇଥିଲୁ। ୱାର୍ଡ଼ ମେମ୍ବର କି ଗ୍ରାମ କମିଟି ସମସ୍ତେ ମିଶିକି ତାଙ୍କର ବାଣ୍ଟିଛନ୍ତି। ତା ଭିତରୁ କିଛି ଚୁଡ଼ା ଯଦି ଏଇ ଯେଉଁ ବାଣ୍ଟିଲା ବେଳେ ତଳେ ପଡ଼ିଯାଇଥିବ 2-5 କିଲୋ ଚୁଡ଼ା, ସେଗୁଡ଼ା ନଷ୍ଟ ହୋଇଥିଲା, ସେମାନେ ହୁଏତ ଫୋପାଡ଼ିଥିବେ। କିନ୍ତୁ ଆଉ ଯେଉଁ ବାହାରୁଛି ଏବେ ଧଳା ଧଳା ଭଲ ଭଲ ଚୁଡ଼ା, ସେଇଟା ଗୋଟେ ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ କରି କିଛି ଲୋକ, ଦୁଷ୍ଟ ପ୍ରକୃତି ଲୋକ, ସେ ଆମକୁ ଟିକେ ବଦନାମ କରିବା ପାଇଁ ସେ ଚୁଡ଼ାଗୁଡ଼ା ସେମାନେ କିଣିକି ଆଣିକି ତା ଦେହରେ ପକାଇକି ଭିଡ଼ିଓ ଭାଇରାଲ କରିଛନ୍ତି। ଏହା ଏକ ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ, ଆମକୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ତାଙ୍କର ଚେଷ୍ଟା। ରାଜନଗର ତାଳଚୁଆରୁ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ନୟନଙ୍କ ସହ RCA ଏକଙ୍କ ରିପୋର୍ଟ, ସଂସ୍ଥା TV।